নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং টু অল। কর্মা মোক্ষা নির্বাণা ফাউন্ডেশনের ভালো আছি ভালো থেকো এই সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গুণী মানুষ হলেন শ্রী তন্ময় চক্রবর্তী। ব্যক্তি জীবনে তিনি একজন কবি, সংবাদপত্রের বিভাগীয় লেখক এবং ফরাসি কবিতার অনুবাদক। তার নিজের লেখা বইয়ের সংখ্যা আটটি। কৃত্তিবাস পুরস্কার, দ্বিজেন্দ্রলাল রায় পদক সম্মানে ভূষিত হওয়া শ্রী তন্ময় চক্রবর্তীকে জানায় স্বাগত। সাহিত্য একাডেমি, আকাশবাণী, দূরদর্শন, বিভিন্ন ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বহু কর্মশালায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া কবিতা পাঠের জন্য বিশেষভাবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমেরিকান সেন্টার কলকাতা, বিশ্বভারতী শান্তিনিকেতন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, রাশিয়ান কনসুলেট কলকাতা, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, জাতীয় কবিতা উৎসব ঢাকা এবং আমাদের দেশের আরো বিভিন্ন নামদানি প্রতিষ্ঠান থেকে। গত দু বছরের এই অতিমারি তার লেখায়, তার চিন্তাভাবনায় কতটা প্রভাব ফেলেছে আসুন শুনে নিই তারই কথায়। শ্রী তন্ময় চক্রবর্তী, বিগত কয়েক বছরে করোনার সময়ে মানুষের মধ্যে যেটা সবচেয়ে বেশি কাজ করেছিল তা হলো ভয়। কেননা মানুষ বাড়ি থেকে বেরোতে পারেনি, প্রতি মুহূর্তে মানুষকে তাড়া করে বেরিয়েছে ভয়। কিন্তু সবচেয়ে যেটা পজিটিভ লেগেছে করোনার সময়, যে তারা মানুষের জীবনযাত্রাকে কিন্তু আটকাতে পারেনি। শুধু যারা চাকরি করেন তারাই নন, যারা বাড়িতে গান বাজনা, থিয়েটার, ছবি আঁকা করেন, সেই সময় সোশ্যাল মিডিয়াগুলোতে একটা এই গান বাজনা থিয়েটার নাটকের একটা বিরাট অংশ দেখা গেছে, ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা সেগুলো দেখে, সেগুলো শুনে, সেগুলো পড়ে কিছুটা নিজেদের দুঃখ কষ্ট লাঘব করতে সমর্থ হয়েছিলাম। কিন্তু করোনার সময় যেটা খারাপ আমাদের লেগেছিল সেটা হচ্ছে যে এই যে একটা দুঃসময়, এই যে কখনো ওষুধ পাওয়া যাচ্ছে না, কখনো অক্সিজেন পাওয়া যাচ্ছে না, কখনো হাসপাতাল হয়তো বেড নেই, আসলে এত রোগী, সরকারের সমস্ত রকম প্রচেষ্টা থাকা সত্ত্বেও অনেক সময় ক্রাইসিস তৈরি হয়েছিল। সেই ক্রাইসিসের সময় আমরা দেখেছি যে অধিকাংশ মানুষই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তা সত্ত্বেও কিছু কিছু মানুষের মধ্যেও তখন সেই পুরনো ধ্যান ধারণা, নিজেদের মধ্যে আটকে রাখার, এগুলো মাঝে মাঝে খুব অবাক করেছে। এর পরবর্তীকালে যখন করোনা চলে গেল, তখন আবার কাজের তাগিদে এই সব কবি, শিল্পী, সাহিত্যিকেরা হুড়মুড় করে সমস্ত মঞ্চে চলে এলেন বিপদকে অগ্রাহ্য করে। এটা একটা সকলের খুশির খবর এবং সারা পৃথিবীর কাছে এটা ছিল দেখার। কেননা করোনা তো শুধু দেশের, রাজ্যের বা কালের নয়, করোনা সারা পৃথিবীর। কিন্তু তা সত্ত্বেও এখন যেটা খারাপ লাগে সেটা হচ্ছে এই এত কিছুর পরেও আমরা ভেবেছিলাম যে এত বড় একটা অতিমারির পরে মানুষ সহজ হবে, সরল হবে এবং প্রকৃতির সঙ্গে মানিয়ে নেবে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে এত কিছুর পরেও হয়তো কাজকর্ম অনেকে চলে গেছে, অনেক ক্রাইসিস আছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যেও এখনও লোভ, হিংসা, ঈর্ষা, এগুলো একটা বিরাট রকমভাবে অনেকের মধ্যেই রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সারা পৃথিবীতে আমরা এতদিন ধরে শান্তির কথা বলে এসেছি, সকলেই পৃথিবী জুড়ে শান্তি চেয়েছি। দুটো বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীর সমস্ত মানুষ চেয়েছে শান্তি হোক। কিন্তু করোনায় এত মানুষ, এত মৃত্যুর পরেও কিন্তু দেখুন এখনও যুদ্ধ চলেছে। এর পরিণাম কী হবে আমরা জানি না। তাই করোনায় যেমন কিছু ভালো এবং মন্দও দেখেছি, করোনার পরেও খুব যে পৃথিবীর একটা পরিবর্তন ঘটে গেছে তা কিন্তু নয়। মানুষের জীবনযাত্রা যেমন ছিল সেই ফ্লোটাকে করোনা কিন্তু থামাতে পারেনি। মানুষের এই প্রকৃতির ইতিহাসে, এই শিল্প সাহিত্য এবং শিক্ষার ইতিহাসে করোনা আমাদের অনেক শিক্ষা দিয়েছে এবং সেই ধাক্কাগুলোকে কাজে লাগিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীকালের যে কোনো অতিমারিকে সামলে নিতে পারব। এতক্ষণ শুনছিলাম শ্রী তন্ময় চক্রবর্তীর গত দু বছরের দিনযাপনের কথা। আজকে এই পর্যন্তই। আগামী দিন, আগামী সপ্তাহে আবার নির্দিষ্ট সময়ে আমরা আসব কোনো অন্য গুণীজনকে, অন্য প্রিয়জনকে নিয়ে তাদের দিনযাপনের কথা শুনতে। আজকের মতো আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Thank you.